প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। প্রিয় সহযুদ্ধ, আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে, এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। যারা এত বছর ধরে, গত 16 বছর ধরে এই জেল জুলুম, অত্যাচার, গুম, খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে, তাদেরকে কারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক, বুদ্ধিজীবী, অভিনেতা, নায়ক, পেশাজীবী, শ্রমজীবী একই সাথে ফ্যাসিস্টের পাচে গেছে। আজকে আমাদের সময় এসেছে তাদেরকে খুঁজে বের করা, যেই ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি, যেই জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল, যেই বিজিবি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারা গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমার পুলিশ ভাইদেরকে কারা ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। যাদের কলম এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে এই কলমগুলোকে ভাঙতে হবে। যেই যার যার জিহ্বা এই ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছে এই জিহ্বাগুলোকে আটকাতে হবে। যেই নায়ক, যেই অভিনেতা, যারা সিনেমা বানিয়েছে এই ফ্যাসিবাদের পক্ষে, লক্ষ লক্ষ কোটি তিস্তা কাগজ এই ফ্যাসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে, এই কাগজগুলোকে পোড়াতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা দেখেছি গত 16 বছরে আলেম ওলামাদেরকে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো, তাদের কোমরের রশি বেঁধে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো, কিন্তু আমরা দেখছি আজকে যাদের হাতে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে। আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে, জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। প্রশাসন, পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফ্যাসিজমের আখড়া গড়ে উঠেছে, প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে হবে। প্রিয় সহযুদ্ধ, আপনারা জানেন 71কে পুঁজি করে আওয়ামী লীগ গত 16টা বছর শত মায়ের বুক খালি করেছে, শত স্ত্রীকে করেছে, শত সন্তানকে এতিম করেছে, শত মাকে সন্তান হারা করেছে। এই 71কে পুঁজি করে যারা এই 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় সহযুদ্ধ, 71কে পুঁজি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে, সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই,
এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন? তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক, তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাচ্ছেন, আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত, এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী। যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন। আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে আন্দোলন করবেন।